হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ওয়েলকামটা কিন্তু আমি তোমাদেরকে বৃষ্টির সাথেই করলাম। অবশেষে বৃষ্টির দেখা আমাদের মিলল। তবে অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম, বিগত প্রায় 10 থেকে 12 দিন কোনো রকম বৃষ্টি হয়নি, আর গরমে আমরা কীভাবে হাঁসফাঁস করছিলাম। যাই হোক, এই বৃষ্টিতে হালকা হালকা ভিজতে কিন্তু দারুণ লাগে, খুব একটা বেশি ভেজা যাবে না, তাহলে কিন্তু আবার জ্বর শরীর খারাপ হতে পারে। অলরেডি আমি জ্বরে ভুগেছি কয়েকদিন। তো যাই হোক, অল্প একটু ভেজাভেজি করে বাড়িতে ঢুকে যাব। আর হ্যাঁ গাইস, আজকে যদি বৃষ্টিটা কমে যায়, সন্ধ্যের পর যদি বৃষ্টি আর না হয়, তাহলে কিন্তু সন্ধ্যের পর একটু বেরোতে পারি, একটু ফুচকা টুচকা খেয়েই চলে আসব। দেখতে পাচ্ছ, বৃষ্টি হওয়াতে মনে হচ্ছে গাছগুলো একটু প্রাণ ফিরে পেল, চারিদিকটা কি সুন্দর সবুজ হয়ে গেছে। চলো তবে একবারে সন্ধ্যেবেলা রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু ভিজছি না, আমি ছাতা নিয়েই বেরিয়েছি, দেখতেই পাচ্ছ। গাইস, তো অনেকক্ষণ অপেক্ষা করলাম বৃষ্টিটা পুরোপুরি কমার, এখনও পর্যন্ত বৃষ্টি পুরোপুরি কমেনি। যাই হোক, তো এই নর্মাল টি শার্টটা পরবো আর তার সাথে এই ক্যাজুয়াল জিন্সটা পরে বেরিয়ে যাব। যাই হোক, ছাতা নিয়েই বেরাতে হবে। ওকে গাইস, তো তোমাদের সাথে রেডি হয়ে দেখা করবো। ওকে গাইস, তো আমি জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছি, জাস্ট এবার চুলটা বাঁধবো আর হালকা একটু কাজল দেবো, লিপস্টিক হয়তো নাও দিতে পারি। তো তারপর ইয়া আসলেই তোমাদের সাথে একেবারে আমি রাস্তায় বেরিয়ে কথা বলছি। তো গাইস, ফাইনালি বেরিয়ে গেছি, রিয়ার এখনো দেখা নেই। রিয়া আমাকে ফোন করে বললো বেরো। শেষমেশ সেই ছাতা নিয়েই বেরোতে হলো। ধর আমি নিচ্ছি, আমার পায়ের উপর রাখছি, ঠিক আছে? না না, পায়ের উপর। অটোতে ওই 5 থেকে 7 মিনিট অপেক্ষা করার পরই কিন্তু অটো চলে আসলো, আর তাড়াতাড়ি করে উঠেও গেলাম। এই যে মন্দিরটা দেখলে, এই মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির একদমই সামনে, তো কালকে এখানে পুজো রয়েছে। যাই হোক, চলো তবে হাবড়া যাওয়া যাক। মাসি তো বিয়ের পর থেকেই পড়ে না, যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল তাই অটোতে খুব একটা লোকজন ছিল না, আমি আর রিয়া তাছাড়া দুজন ছিল হয়তো। পুরো অটোতেই আমরা বক বক গল্প এটা সেটা বক বক করতে করতে যাচ্ছিলাম। তো ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে গরমের তো কোনো বালাই নেই, তো কোনো রকম প্রবলেমই হচ্ছিল না। অ্যাকচুয়ালি খুব মজা করতে করতেই আমরা যাচ্ছিলাম। আমার বাড়ি থেকে হাবড়া দূরত্ব কিন্তু 15 মিনিটের মতো, কিন্তু হ্যাঁ রাস্তাঘাটে একটু জ্যাম থাকলে অ্যাপ্রক্স 20 মিনিট তো লেগেই যায়। যাই হোক, এবার ছাতা নিয়ে একটু কনভারসেশন হচ্ছিল। এটা আমার, ওটা তোর, আমারটা একটুখানি মেরমেরে কালার, আমার ছাতার রং উঠে গেছে। এ বাবা, এখানে তো এক হাতে জল কাদা একাকার হয়ে রয়েছে। বল, আমি তো পরশু দিন আসছিলাম, তোর কেমন লাগছে বল আজকে বৃষ্টিতে বেরিয়ে? আরে বল, কথা বল, লজ্জা পাস না, এরকম করলে কিন্তু হবে না, আমাকে বড় ব্লগার হতে হবে। দেখ এত বৃষ্টি হয়েছে, তাও রাস্তাঘাটে দেখ লোকজন, দেখ কত, শুধু কি আমরাই পাগলের মতো বেরিয়েছি? তুই আমাকে কথা বলতে দেখে ভাববি না কিন্তু আমি ভিডিওর জন্য কথা বলছি, আমি নর্মাল কথা বলছি। এটাই তো চাই, তুই আমাকে সাজেশন কর, তুই আসা এটা নে ওটা নে। আমি লোকদের দেখি কত ইন্সপায়ার হই, আর রাস্তায় বেরালে লজ্জার চোটে বন্ধ করে,
আজকে আমি একটুও ভিডিও করা বন্ধ করবো না, যে যাই হচ্ছে দেখি। আমরা আজকে যাচ্ছি বাচ্চার বিরিয়ানি খেতে, বিরিয়ানি খেতে বলতে বিরিয়ানি নিয়ে বাড়িতেই যাব, কিন্তু বিরিয়ানিটা আদৌ পাবো কিনা আমরা জানি না, না পেলে রিয়ার দোষ, না পেলে রিয়ার দোষ। বল কি বলতে চাস? একটু তাকা, আমার মনে হয় এই বাচ্চার বিরিয়ানির যে দোকানটা প্রায় 2 বছরের কাছাকাছি হতে চলেছে, কিন্তু হাবড়ায় থেকেও একদিনের জন্য এই বিরিয়ানি খাওয়া হয়নি। তো ফাইনালি চলেই আসলাম, দেখতেই পাচ্ছ অনেক লোকের পিছনে আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি, মানে এত পরিমাণে এই বিরিয়ানির দোকানটা চলে। আমরা যখন আসলাম ওই মুহূর্তে একটা নতুন হাঁড়ি আবার আনা হলো, আমি তো অলরেডি লাইনে ছিলাম, ভেতরে অলরেডি অনেক লোক বসে খাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তেও কিন্তু বৃষ্টি হচ্ছে, এভাবে বৃষ্টিতে ভেজা কিন্তু একদমই ঠিক হচ্ছিল না, তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে বিরিয়ানির প্যাকেটগুলো নিয়ে অটোতে উঠে গেলাম। অন্ধকার, কিন্তু ঝড় জলের মধ্যে যুদ্ধ করে আমি বিরিয়ানি নিয়ে এসেছি, 6 প্যাকেট বিরিয়ানি। আর তুই ভিডিও করেছিস কিভাবে? বিরিয়ানিগুলো এতটাই গরম ছিল, প্যাকেট দুটো আমি কোলের ওপর রেখে বসেছি, মানে একটা তাপ লাগছিল। যাই হোক, বাইরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছিলো, এবার অটোটা ছেড়ে দেবে, তো আমি কিন্তু আর ভিডিও কন্টিনিউ করিনি, সোজা বাড়ি চলে এসে তোমাদের সাথে দেখা করছি। তো এটাই বলছি যে একদম ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে একদম বিরিয়ানি নিয়ে চলো তোমাদের সাথে দেখা করছি। সেই কবে থেকে বাচ্চার বিরিয়ানি খাবো, বাচ্চার বিরিয়ানি খাবো, আলটিমেট আজকে তাহলে বাচ্চার বিরিয়ানি খাওয়া হচ্ছে। চলো তবে খুলে দেখানো যাক। যখন বিরিয়ানিগুলো প্যাকেট করছিল না, আমি দেখছিলাম মানে একদম ঠেসে ঠেসে বিরিয়ানি দিচ্ছে, মানে ফার্স্টে ভাবছিলাম যে এতটা কোয়ান্টিটি মাত্র 65 টাকায়। যাই হোক, আমার তো খুবই ভালো লাগছিলো, আমার কেন, প্রত্যেকটা কাস্টমারই খুবই খুশি হয়, কারণ এতটা কোয়ান্টিটি তাও আবার মাত্র 65 টাকায়, জাস্ট ভাবা যায় না। তো ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে, রাইসের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই, চিকেনটাও কিন্তু একেবারে ছোটো একদমই নয়, আলুটাও মোটামুটি ঠিকঠাক সাইজেরই রয়েছে, আর রাইসটাও কিন্তু একদমই ঝরঝরে রয়েছে। তো হাবড়া অশোকনগরের মধ্যে যারাই আছো, এখনও কি না বাচ্চার বিরিয়ানি ট্রাই করোনি, তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। রাইসটাও কিন্তু একেবারে ঝরঝরে, জুসি কাম ঝরঝরে, আর মাংসটাও আমি বলেছিলাম যে একটু হাড় মাংস দিতে, তাহলে একটু মানে হাড় মাংসের পিসটা না একটু জুসি টাইপের হয়, না হলে একটু ছাবা ছাবা টাইপের লাগে। তো এবার আমি আলুটাও দেখাচ্ছি, আলুটা কিন্তু অনেকটাই বড় রয়েছে, বিরিয়ানি আলু ছাড়া তো জাস্ট ভাবাই যায় না। তো এবার আমি খাওয়াটা কিন্তু স্টার্ট করব, আর অপেক্ষা করতে পারছি না। ওকে গাইজ, আর হ্যাঁ, সাথে আই থিঙ্ক স্যালাডও ছিল, স্যালাডের প্যাকেটটা আমি ফার্স্টেই বার করতে ভুলে গিয়েছিলাম। দেখো গাইজ, বিরিয়ানির ডেফিনেশন কিন্তু এক একজনের কাছে এক এক রকম। ফর মি যদি রাইসটা টেস্টি হয় না, আমার কাছে শুধু স্যালাড হলেই হবে, আর তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। আমি এবার খাওয়াটা স্টার্ট করছি, আর কথা বলতে পারছি না, আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন টেক কেয়ার, বাই।